কোনটা রাজ্যের অবস্থা তা আপনারা জানেন। নানান জায়গায় তাদের কাজের ক্ষেত্রের মধ্যে নানান রকম সমস্যা তাদেরকে ফেস করতে হয়, সম্মুখীন হন তারা। তারপরে কাজের ক্ষেত্রে যৌন নির্যাতনের বিষয়গুলো আছে, কীটনাশক ঔষধ স্প্রে করার সময় স্বাস্থ্যের বিষয়টা তাদের দিকে নজর দেওয়া হয় না। কেউ বলা যায় খুব অল্প সময়ের মধ্যে রোগাক্রান্ত হয়ে যান। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি দেখেছি একটা জার্নালে যারা তুলা চাষের সঙ্গে যুক্ত, এখের বড় একটা অংশ নারী ক্ষেত মজুরা কাজ করে, কীটনাশক ঔষধ স্প্রে করেন, বিভিন্ন রকমের পোকা মাকড় থেকে রক্ষা করবার জন্য ওষুধপত্র দেন। তারা বলেছেন যদি কেউ গর্ভবতী থাকেন বিকলাঙ্গ সন্তান প্রসব করেন এই কীটনাশক ঔষধ স্প্রে করার কারণে। এরকম চিত্র গোটা দেশে বিভিন্ন প্রান্তে এগুলো আমরা লক্ষ্য করি, ভয়ানক অবস্থা গোটা দেশে। আর তার উপর তাদের উপর সামাজিক অত্যাচার নির্যাতন গার্হস্থ্য হিংসা দারুণ ভাবে বেড়ে গেছে। আমি সে আলোচনায় যাচ্ছি না, আপনাদের অনেক কাজ আছে। আমাদের রাজ্য আমরা দেখেছি দারুণ ভাবে নারীদের উপর অত্যাচার নির্যাতন ঘুম দর্শন দারুণ ভাবে বেড়ে গেছে, দারুণ ভাবে বেড়ে গেছে। আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, প্রশাসন আছে বলে মনে হচ্ছে না,